গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, অনলাইন ক্লাসে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আশা করছি ভালো আছো। আজকে তোমাদের কত নম্বর ক্লাস হচ্ছে? 42। অলরেডি তোমরা নতুন সিলেবাস পেয়ে গেছো, শর্ট সিলেবাস আমি জানি। তোমাদের সেকেন্ড পার্টে অনলি চারটা অধ্যায়ের উপরে পরীক্ষা হবে। তোমরা এখন পর্যন্ত যারা সিলেবাস পাওনি তোমরা আমাকে অবশ্যই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, আমার ফেসবুক ওয়ালে দেওয়া আছে তোমাদের সিলেবাসটা, ঠিক আছে? তাহলে আমরা এখন যে অধ্যায়টা পড়ব এটা হচ্ছে আমাদের সর্বশেষ অধ্যায়, সেকেন্ড পার্টের। তাও আমি মুখে মুখে বলে দিচ্ছি আমাদের কোন কোন অধ্যায় আছে। প্রথম অধ্যায় সেকেন্ড পার্টের যৌক্তিক সংখ্যা এক নাম্বার, দ্বিতীয় অধ্যায় নেই, থার্ড অধ্যায় আছে একটা অংশ, আমি বলছি থার্ড অধ্যায়ের একটা অংশ, অর্থাৎ প্রকৃত এবং অপ্রকৃত আরোহের মধ্যে জাস্ট প্রকৃত আরোহ আছে এবং অপ্রকৃত আরোহের শুধুমাত্র পূর্ণাঙ্গ আছে, আরোহ আছে। আমি এটা পড়ানোর পরে লাস্টে তোমাদেরকে যখন যেটা পড়াবো আমি লিখে দিব, ঠিক আছে? আর এদিকে ফোর্থ অধ্যায়ের প্রকল্প সবটাই আছে এবং পঞ্চম অধ্যায় নেই তোমাদের, অর্থাৎ পরীক্ষণমূলক যে পদ্ধতি ওটা পুরোটাই বাদ, এবং ষষ্ঠ অধ্যায় যেটা আমি পড়াচ্ছি ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ দেওয়া আছে। তাহলে তোমরা মনে রাখো, প্রথম অধ্যায় সম্পূর্ণ, দ্বিতীয় অধ্যায় বাদ, তৃতীয় অধ্যায় জাস্ট যুক্তিসাম্যমূলক আরোহ এবং ঘটনা সংযোজন বাদ, আর বাকি ছাড়া সব আছে। আবারও বলছি আমি লিখে দিব পরে, ঠিক আছে? এটা বোঝানোর পরে যুক্তিসাম্যমূলক এবং ঘটনা সংযোজন ছাড়া বাকি সবগুলো আছে। ফোর্থ অধ্যায় সম্পূর্ণ, ফিফথ বাদ, সিক্স সম্পূর্ণ, যেটা আমি এখন পড়াচ্ছি, ঠিক আছে? তাহলে চলে যাই, চলো আমরা কি পড়ছিলাম, ব্যাখ্যা। ব্যাখ্যা কি? কোনো জটিল দুর্বদ্ধ অস্পষ্ট বিষয়কে সুস্পষ্ট করার নাম হচ্ছে ব্যাখ্যা। ব্যাখ্যা কয় প্রকার? বৈজ্ঞানিক ব্যাখ্যা, লৌকিক ব্যাখ্যা। কিভাবে কোশ্চেনটা আসবে? প্রথমেই ব্যাখ্যা কাকে বলে, ঠিক আছে? বৈজ্ঞানিক ব্যাখ্যার যত বৈশিষ্ট্য আছে সবগুলো পড়বে, লৌকিক ব্যাখ্যার যত বৈশিষ্ট্য আছে সবগুলো পড়বে, এখান থেকে এক নম্বর পেয়ে যাবে। দুইটা উদ্দীপক দেওয়া থাকবে, বলবে আলোচ্য উদ্দীপকটি পাঠ্যপুস্তকের আলোকে এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। সুতরাং তোমার একটা কোশ্চেন আনসার হয়ে যাচ্ছে। আবার কি আসবে? বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যার মধ্যে পার্থক্য। তুমি যদি বৈশিষ্ট্যগুলো পড়ো, অনেকগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে, তাহলে আমরা পার্থক্যগুলো এমনি লিখতে পারবে এবং পার্থক্য বইতে দেওয়া আছে এভাবে এভাবে করে, আমি তোমাকে দেখিয়ে দিয়েছি এভাবে করে লিখবে, ঠিক আছে? তারপরে কি হচ্ছে, এখান থেকে একটা কোশ্চেন আসবে, বৈজ্ঞানিক ব্যাখ্যার বিভিন্ন রূপ। আমরা জানি বৈজ্ঞানিক ব্যাখ্যার তিনটা রূপ। এক নম্বরে হচ্ছে, আমি এক নম্বর অলরেডি পড়িয়ে ফেলেছি, এক নম্বর হচ্ছে বিশ্লেষণ। বিশ্লেষণ দুই নম্বর হচ্ছে শৃঙ্খল যোজন, আমি শৃঙ্খল যোজনে ছিলাম। তিন নম্বর হচ্ছে অন্তর্ভুক্তি। বিশ্লেষণটা একটু স্মরণ করে নিই, বিশ্লেষণ হচ্ছে কোনো মিশ্র কার্যকে ব্যাখ্যা করা, অর্থাৎ বইয়ের ভাষায় বলতে গেলে কোনো সংযুক্ত বা মিশ্র কার্যকে আলাদাভাবে ব্যাখ্যা করাকে বিশ্লেষণ বলে। কোনো মিশ্র কার্য হচ্ছে, আমি গত ক্লাসে দেখিয়েছি, ধরো একটা এখানে তোমাদের দেওয়া আছে কি নৌকা, নৌকার গতিবেগ, অর্থাৎ একটা যে নৌকা, যে আমরা নৌকা সবাই দেখেছি যে নদীতে কীভাবে নৌকা চলে, এখন কি নৌকা কি এমনি একটা একাকাই চলে? না, এই নৌকার গতিবেগটা হচ্ছে একটা মিশ্র কার্য। এটার জন্য কী দরকার হয়? প্রথমে একটা বৈঠার দরকার হবে, ঠিক আছে? তারপরে কী হবে, এই বৈঠাটা যে চালাবে অর্থাৎ একজন মাঝির দরকার হবে, আর কী দরকার হবে, বাতাসে গতিবেগ। তারপর আরেকটা কী আছে, সাগরের পালের ব্যবহার এবং নদীর স্রোত। তাহলে এই যে চারটা জিনিস, নদীর স্রোত, পালের ব্যবহার, জাস্ট আমি উদাহরণটা দিই, নদীর স্রোত এখানে কি কি আছে, লিখি ক নদী স্রোত, খ ছিল পালের ব্যবহার এবং তাদের ব্যবহার বায়ু গতি, অর্থাৎ একটা
একটা নৌকার গতিটা চলে এতগুলো জিনিসের দ্বারা, আর নৌকার গতিবেগটা হচ্ছে মিশ্র কার্য। ঠিক আছে, মনে থাকবে। বাট এখানে আরও উদাহরণ আছে এবং প্রত্যেকটা উদাহরণ ভালো করে পড়বে, যেহেতু আমাদের সিলেবাসটা সব এখন তোমরা জাস্ট ধরবে আর মুখস্থ করবে বুঝে বুঝে। খুবই ইজি একটা তীর আমি ছুঁড়ে মারলাম, তীরটা কেমনি এমনি আমরা জানি ভারবস্তুর নিচে পড়ে। এখন তীরটা যে যাচ্ছে কত দূরে যাচ্ছে সেটা আমার ডিপেন্ড করছে আমি কত স্পিডে মেরেছি এবং সেটা কোথায় গিয়ে যাচ্ছে, বাতাসের তীব্রতা কতখানি। ঠিক এগুলো হচ্ছে সব মিশ্র কার্য। ঠিক আছে, তাহলে মিশ্র কার্যকে ব্যাখ্যা করাই হচ্ছে বিশ্লেষণ। এখন চলে যাবো শৃঙ্খল যোজন। শৃঙ্খল যোজন হচ্ছে কোনো কার্য তার এবং দূরবর্তী কারণের মধ্যবর্তী স্তর বা পর্যায়। শৃঙ্খল যোজন হচ্ছে কার্য ও দূরবর্তী কারণ। আচ্ছা, এটা হচ্ছে লিখে দিচ্ছি, কার্য ও দূরবর্তী কারণের মধ্যবর্তী পর্যায় বা স্তর। গত ক্লাসে একটু কম বেশি আমরা পড়েছি জানি, একটা কার্য, কার্য তো পরে ঘটে এবং কারণটা আগে ঘটে, কার্য ও দূরবর্তী কারণের মধ্যবর্তী স্তর। যেমন ধরো এখানে যে যে উদাহরণটা আছে বিদ্যুৎ বজ্রধ্বনির কারণ, বিদ্যুৎ বজ্রধ্বনির কারণ অর্থাৎ বিদ্যুৎ হলেই শব্দ হয়। আমরা কী করি যখন অনেক জোরে বৃষ্টি আসে, যখন আমরা বিদ্যুৎ চক আমরা কানে হাত দিই না যে এখন একটা শব্দ হবে। এখন বিজ্ঞানীরা বলছেন না বিদ্যুৎ হলে বজ্রধ্বনি হয় না, বিদ্যুৎ কী করে, বিদ্যুৎ প্রথমে তাপ সৃষ্টি করে, তাপ সৃষ্টি করে এবং তাপ সৃষ্টি হওয়ার পর কী হয়, বায়ু প্রসারিত হয়, প্রসারিত হয়। আর এই বায়ুর প্রসারণই হচ্ছে বজ্রধ্বনির কারণ, বজ্রধ্বনির কারণ। তাহলে তোমরা দেখো এখানে বিদ্যুৎ চম্পানোটা হচ্ছে কি কারণ এবং বজ্রধ্বনিটা হচ্ছে কার্য এবং বায়ুর প্রসারণ এটা হচ্ছে শৃঙ্খল যোজন। বইতে দেখো এখানে দিয়ে যাচ্ছে তাপ সৃষ্টি করে, বিদ্যুৎ তাপ সৃষ্টি করে। আচ্ছা এখানে দুইটা আছে, এই দুইটাই হচ্ছে গিয়ে তোমার শৃঙ্খল যোজন, আর বিদ্যুৎটা হচ্ছে কারণ। প্রথমে বিদ্যুৎ হয়, বিদ্যুৎটা হচ্ছে কারণ। এখানে দেখো বিদ্যুতই বজ্রধ্বনি প্রচণ্ড শব্দ সৃষ্টির কারণ। বিজ্ঞানীরা মনে করেন বিদ্যুৎ তাপ উৎপন্ন করে, তাপ বায়ুর আকস্মিক প্রসারণ ঘটায়, বায়ু প্রসারণের শব্দ সৃষ্টি করে। এখানে তোমাদের বইতে একটা শৃঙ্খল যোজন বলেছে তাপ, কিন্তু শৃঙ্খল যোজনের দুইটা, তাপ আর বায়ু প্রসারণ, এই দুটোর ফলে তো বজ্রধ্বনিটা সৃষ্টি হয়। এখানে আমি লিখে দিচ্ছি শৃঙ্খল যোজনের প্রথম হচ্ছে বিদ্যুৎ। তোমার যদি উদ্দীপক এভাবে থাকে বিদ্যুৎটা হচ্ছে কি কারণ, বিদ্যুতের ফলে কি হচ্ছে তাপ সৃষ্টি হচ্ছে, তাপ, তাপের ফলে কি হচ্ছে বায়ু প্রসারিত, প্রসারিত। আচ্ছা এই দুটা হচ্ছে শৃঙ্খল যোজন, এমসিকিউ তো আসতে পারে। ঠিক আছে, কারণ বিদ্যুৎ হলেই তাপ সৃষ্টি হয়, তাপ হলে বায়ু প্রসারিত হয়, সর্বশেষে কি হয় বজ্রধ্বনি, এটা হচ্ছে কার্য। তাহলে কার্য এবং দূরবর্তী কারণ দেখতে পাচ্ছ, কারণটা কত দূরে, মাঝখানে যে অবস্থা এটাই হচ্ছে শৃঙ্খল যোজন। শৃঙ্খল যোজনের আরেকটা নাম হচ্ছে প্রক্ষেপণ, অর্থাৎ এর কাজ হচ্ছে কার্য এবং কারণের মধ্যে সম্পর্ক ঘটানো। এখানে আরেকটা উদ্দীপক আছে যে গত ক্লাসে বলেছি ভালো ফসলই হচ্ছে কি উন্নতির কারণ, সমৃদ্ধির কারণ। ভালো ফসলগুলি কি আমাদের সমৃদ্ধি হয় না, ভালো ফসলগুলো কি হচ্ছে এখানে
সুবৃষ্টি, সরি, সুবৃষ্টি হচ্ছে সমৃদ্ধির কারণ। সুবৃষ্টি হলে তো সমৃদ্ধি হয় না, সুবৃষ্টি হলে ভালো ফসল হচ্ছে, ভালো ফসল হলে আমি সেটাকে সেল করছি, বিক্রি করছি, বিক্রি করার ফলে আমি আমার প্রয়োজনীয় চাহিদাগুলো মেটাচ্ছি। তাহলে এখানে ভিতরে মাঝখানে দুটো কাজ, একটা হচ্ছে সুবৃষ্টিটা হচ্ছে কারণ, ভালো ফসলটা হচ্ছে শৃঙ্খল যোজন, এবং আমি যে বিক্রি করে টাকাটা অর্জন করছি সেটা হচ্ছে শৃঙ্খল যোজন, আর সমৃদ্ধিটা হচ্ছে কার্য। জাস্ট মাথায় রাখবে, কারণটা দূরে থাকবে, কার্যটা পরে থাকবে, মাঝখানে যে স্টেপগুলো সেটাই হচ্ছে শৃঙ্খল যোজন। আরেকটা জিনিস মনে রাখবে, বৈজ্ঞানিক ব্যাখ্যার ধাপ হঠাৎ করে তোমাকে বলতে পারে এক নম্বরের সৃজনশীলে বৈজ্ঞানিক ব্যাখ্যার দ্বিতীয় ধাপের নাম কী, এটা কিন্তু সিরিয়াল বাই লিখবে। দ্বিতীয় ধাপ হচ্ছে শৃঙ্খল যোজন। আবার আসতে বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রথম ধাপ ব্যাখ্যা করো, বিশ্লেষণ ব্যাখ্যা করবে, ঠিক আছে। এখন আমি চলে যাব অন্তর্ভুক্তি, অর্থাৎ থার্ড নাম্বারে। অন্তর্ভুক্তি কথাটা থেকেই বোঝা যাচ্ছে যেটাকে কী করা, অন্তর্ভুক্ত করা। কিসের অন্তর্ভুক্ত, চলো আমরা দেখি, ও পেজ নাম্বারটা আমি তোমাদের বলে দিচ্ছি। পেজ নাম্বার হচ্ছে 238 থেকে 240। আচ্ছা, সাবসাম্পশন, এটার অর্থ হচ্ছে কোনো কম ব্যাপক নিয়মকে অধিক ব্যাপক নিয়মে অন্তর্ভুক্ত করা, অর্থাৎ কোনো কম ব্যাপক নিয়মকে অধিক ব্যাপক অন্তর্ভুক্তিতে আমরা একটা ছোট্ট একটা নিয়মকে একটা বড় ব্যাপক নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করবো। এখানে যে উদাহরণটা দিয়ে আছে, আচ্ছা এখানে যে বলা হচ্ছে মাধ্যাকর্ষণ নিয়মকে সাধারণ মহাকর্ষণ নিয়মের অধীনে অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করা হয়, অর্থাৎ মাধ্যাকর্ষণ নিয়মটাকে মহাকর্ষণ নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করা হচ্ছে। তাহলে অটোমেটিকলি বুঝতে পারছো যে মহাকর্ষণ নিয়মটা হচ্ছে বড় নিয়ম। লিখেছি মাধ্যাকর্ষণ নিয়মকে মহাকর্ষ নিয়মের অধীনে এনে ব্যাখ্যা, অর্থাৎ এখানে মাধ্যাকর্ষণ, তাহলে বুঝতে পারছো মাধ্যাকর্ষণ নিয়মটা হচ্ছে কম ব্যাপক, আর মহাকর্ষ নিয়মটা হচ্ছে বেশি ব্যাপক। এটাকে কি করছে, এটার মধ্যে এনে ব্যাখ্যা করছে। তারপরে যেটা বলা হচ্ছে, দেখো এখানে মাধ্যাকর্ষণ হলো কম ব্যাপক এবং মহাকর্ষ হলো বেশি ব্যাপক, যে নিয়মের বিস্তৃতি পরিধি ও কলেবর কম তাকে কম ব্যাপক বলে। অর্থাৎ মোট কথা বলা হচ্ছে যে নিয়মের পরিধি এবং বিস্তৃতিটা কম সেটাই হচ্ছে কম ব্যাপক, আর যে নিয়মের পরিধি এবং বিস্তৃতি বেশি সেটাই হচ্ছে বেশি ব্যাপক। সুতরাং মহাকর্ষটা হচ্ছে বেশি ব্যাপক।
কম ব্যাপক নিয়ম হলো বিশেষ নিয়ম এবং বেশি ব্যাপক নিয়ম হলো সাধারণ নিয়ম। আমরা জানি সাধারণ বা সার্বিক নিয়ম হচ্ছে সেই নিয়ম যেটা হচ্ছে বেশি ব্যাপক। তাহলে এটা হচ্ছে কি বেশি ব্যাপক নিয়মটা হচ্ছে বেশি ব্যাপক নিয়ম। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় পরীক্ষায় সাধারণ নিয়ম কোনটা, এটা হচ্ছে সাধারণ বা সার্বিক। সাধারণ বা সার্বিক হচ্ছে বেশি ব্যাপক, আর কম ব্যাপক হচ্ছে বিশেষ। ওই যে আমরা পড়েছি মনে আছে আই আর ও হচ্ছে বিশেষ কিছু কিছু, আর সার্বিক হচ্ছে এ আর ই। তাহলে বেশি ব্যাপক নিয়ম হচ্ছে সাধারণ বা সার্বিক, মানে সর্বক্ষেত্রে প্রচলিত, আর কম হচ্ছে বিশেষ, এটার পরিধি কম এটার পরিধি বেশি। আচ্ছা, দুটি নিয়ম পাশাপাশি উল্লেখ করলে কেবল কম ব্যাপক ও বেশি ব্যাপক নিয়ম উপলব্ধি করা যায়। আলোর পাশাপাশি অন্ধকার, সুখের পাশাপাশি দুঃখ, এই উদাহরণগুলোর দরকার নেই। হ্যাঁ, 240 নম্বর পেজে উদাহরণ, তোমরা জাস্ট কম ব্যাপক বেশি ব্যাপক, যার বিস্তৃতি বেশি যার ওই সুখ আলো দুঃখ এটা দেওয়ার দরকার নেই। তারপরে উদাহরণে তোমরা চলে যাবে 240 পৃষ্ঠা জোয়ার ভাটার নিয়মের উদাহরণে। এখানে একটা ব্যাপার আছে, এখানে যে চিত্রটা তোমাদের তৃতীয় অধ্যায়ে ফার্স্ট পার্টে তৃতীয় অধ্যায়ে চিত্রের সাথে মিল আছে, পরে বলছি। দেখো, জোয়ার ভাটার নিয়মকে আমরা এখানে জোয়ার ভাটার নিয়মকে আমরা মাধ্যাকর্ষণ নিয়মের অন্তর্ভুক্ত করে চৌম্বকত্বের নিয়মকে বৈদ্যুতিক শক্তির নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করি। এখন তুমি খেয়াল করবে প্রশ্নটাতে কোনটাকে কার মধ্যে অন্তর্ভুক্ত করছে, বলছে আমরা জোয়ার ভাটাকে কার অন্তর্ভুক্ত করছি, মাধ্যাকর্ষণের মধ্যে অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা। তাহলে অটোমেটিকলি জোয়ার ভাটা হচ্ছে কম ব্যাপক আর মাধ্যাকর্ষণ হচ্ছে বড় ব্যাপক। আবার মাধ্যাকর্ষণকে যদি বলি মহাকর্ষের অন্তর্ভুক্ত করে, তাহলে মহাকর্ষ ব্যাপক, মাধ্যাকর্ষণ ছোট। আবার কি বলছি এখানে, চুম্বকত্বের নিয়মকে বৈদ্যুতিক শক্তির নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করা হচ্ছে। তাহলে চুম্বকটা হচ্ছে কম ব্যাপক, বৈদ্যুতিক শক্তি হচ্ছে বেশি ব্যাপক। আলোচ্য ব্যাখ্যায় জোয়ার ভাটার নিয়মকে কম ব্যাপক, আচ্ছা এটা আমার বলাই হয়ে গেল চুম্বকত্বের, বিশেষ বিষয়কে সার্বিক বিষয়ের মধ্যে, জাস্ট কথাটা মনে রাখো, বিশেষ বিষয়কে সার্বিকের মধ্যে অন্তর্ভুক্ত করে বা কম ব্যাপককে বেশি ব্যাপকের মধ্যে অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা দেওয়াই হচ্ছে অন্তর্ভুক্তির কাজ। আচ্ছা, এইখানে যে চিত্রটা আছে পদের ব্যাপকতার চিত্রের সাথে একটু মিল আছে। এটা চিত্রটা হচ্ছে, এখানে মুছে দেখাই, দেখো এখানে যে চিত্রটা আছে দুটা, হ্যাঁ দুটো চিত্র একই রকম থাকবে। এটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, এই কমটা এটা হবে কম ব্যাপক, আর এটা হচ্ছে বেশি, এটা হচ্ছে কম ব্যাপক, এটা হচ্ছে বেশি। এভাবে যদি সেকেন্ড ইয়ারে চলে আসে, এখানে কিন্তু এ ইয়ারও বাক্য থাকবে না, কিন্তু চিত্র দুটো কিন্তু থাকবে একদম পদের ব্যাপকতার মধ্যে, ঠিক আছে? তাহলে যখনই এই টাইপের চিত্র দেখবে তোমার মাথায় ঢুকে যাবে এখানে মিস শিখিয়েছে কম ব্যাপক নিয়মকে বেশি ব্যাপকের অন্তর্ভুক্ত করা, এটা হচ্ছে অন্তর্ভুক্তি, ঠিক আছে? মনে থাকবে। এখানে আরো অনেকগুলো উদাহরণ আছে, যেমন দেখো ক চিত্রে খ চিত্রকে ভরাট করলো, এভাবে করে উদাহরণটা দেওয়া আছে। অর্থাৎ ক চিত্রে বৃত্তের সাদা অংশ, এটা দেওয়া ছিল বৃত্তটা ভরাট, আবার এটার ছিল এটা ভরাট, বইটা দেখে নিও। আচ্ছা, মূল উদ্দেশ্য তো একটা আমরা জানি যে এই কমটাকে এটার অন্তর্ভুক্ত করবে, এটি হচ্ছে মূল কথা। কার্ভেত্রী বলছেন বিশেষ ঘটনাবলীর মাঝ সাথে মাধ্যমিক নিয়মগুলোর যে সম্পর্ক, মাধ্যমিক নিয়মগুলোর সাথে অন্তর্ভুক্তির নিয়মগুলো একই সম্পর্ক। যে কোনো ধরনের ব্যাখ্যা বিশেষ নিয়ম থেকে সার্বিক নিয়মে এবং সার্বিক নিয়ম থেকে বিশেষ নিয়মে গমন করে। আচ্ছা, ব্যাখ্যার এটা একটা বৈশিষ্ট্য, যে কোনো ব্যাখ্যায় বিশেষ থেকে সার্বিক নিয়মে, বিশেষ এবং সার্বিক নিয়ম থেকে বিশেষ নিয়মে গমন করে। তবে সার্বিক নিয়মে কেবল বিশেষ নিয়মকে অন্তর্ভুক্ত করতে পারে, বিশেষ নিয়ম সার্বিক নিয়মকে অন্তর্ভুক্ত করতে পারে না। এক এই কথাটা যদি তোমাকে আসে যে সার্বিক নিয়ম বিশেষ নিয়মকে অন্তর্ভুক্ত করতে পারে কিন্তু বিশেষটা সার্বিককে অন্তর্ভুক্ত করতে পারে না, এটা আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে যখন আমি পড়াবো
ব্যাখ্যা লাস্ট টপিকসটা পড়াবো বৈজ্ঞানিক ব্যাখ্যা সীমাবদ্ধতা, তখন এই দুটো লাইন ব্যাখ্যা করে দিব। এটার একটা অংশ আজকে পর্যন্ত। ভালো থাকো, আল্লাহ হাফেজ।